নমস্কার, শুভ মহালয়া। শিহরণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যের অনবদ্য কিছু গল্প পাঠক ও শ্রোতাদের চিরকাল এক ব্যাখ্যাতীত অনুভূতি দিয়ে এসেছে। সেরকমই কিছু কালজয়ী গল্পের সংগ্রহ নিয়েই তৈরি আমাদের এই নিবেদন। আমাদের আজকের গল্প রাজশেখর বসুর লেখা আতার পায়েস। গল্পটা আমরা নিয়েছি এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত পরশুরাম গল্প সমগ্র বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে সৌভিক, কৌস্তভ, সুশান্ত, সহস্রাব্দী, শান্তনু, সায়ন, অনুরাগ এবং চন্দ্রার্ক। গল্প পাঠে চন্দ্রার্ক, গল্পের সূত্রধর আমি কৌস্তভ। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন আতার পায়েস। চুরির জন্যই যে চুরি, তাতে একটা অনির্বচনীয় আনন্দ পাওয়া যায়। দেশের কাজে চুরি, সরকারি কন্ট্রাক্টে চুরি, তহবিল তসরুপ, পকেট মারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক, তাতে আনন্দ নেই, শুধু স্থূল স্বার্থসিদ্ধি। গীতায় যাকে কাম্য কর্ম বলা হয়েছে, এসব চুরি তারই অন্তর্গত। কিন্তু যে চুরি অহেতুক, যা শুধু অকারণ পুলকে করা হয়, তা নিষ্কাম ও সাত্ত্বিক, অনাবিল আনন্দ তাতেই মেলে। যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভালোই খেতেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কিছুরই তার অভাব ছিল না। তথাপি তিনি ননি চুরি করতেন, তার কোটিততের রঙিন ধটি যথেষ্ট ছিল, বস্ত্রাভাব কখনো হয়নি, তথাপি তিনি বস্ত্রহরণ করেছিলেন। এই হল নিষ্কাম সাত্ত্বিক চুরির ভগবত প্রদর্শিত নিদর্শন। রামগোপাল হাইস্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিল। প্রবোধ মাস্টারের বয়স 30, আমোদের লোক, ছাত্ররা তাকে খুব ভালোবাসে। পূজোর ছুটির দিন কতক আগে 5টি ছেলে তার কাছে এলো। তাদের মুখপাত্র সুধীর বলল, স্যার মহা মুশকিলে পড়েছি। প্রবোধ জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি? গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল জানেন তো, তার শ্বশুর মানে ভৈরববাবু খুব বড় লোক, দেহঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে। বৌদি বলেছে সে বাড়ি এখন খালি, পুজোর ছুটিতে আমরা জনকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি। এ তো ভালো খবর, মুশকিল কি হলো? ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন মানে অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন। তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না। তা হবার জন্য ওরা মাইসোর যাচ্ছে, আপনি আমাদের সঙ্গে চলুন স্যার। ক্লাস 10-এর আমি, ক্লাস 9-এর নিমায়, নরেন, সুরেন আর ক্লাস 8-এর পিন্টু, আমরাই 5 জন যাব, আপনার কোনো অসুবিধে হবে না। সঙ্গে চাকর যাবে তো? কোনো দরকার নেই, সেখানে দারোয়ানার মালি আছে, তারাই সব কাজ করে দেবে। খাবার জন্যে ভাববেন না স্যার, আমার সঙ্গে স্টোভ নেব, কারি পাউডার নেব, চা, চিনি, গুঁড়ো দুধ আর বিস্কুটও দেদার নেব, ওখানে সস্তায় মুড়ি পাওয়া যায়, বৌদি কারি রান্না শিখিয়ে দিয়েছে, ওখানকার দারোয়ান পারে যে ভাত রুটি যাওয়াই বানিয়ে দেবে, আমরা নিজেরা দুবেলা ফাউল কারি রাঁধব, তাতেই হবে না? প্রবোধ বলল, সব তো বুঝলুম, কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন? মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না? সজোরে মাথা নেড়ে সুধীর বলল, মোটেই একদম একটু কিচ্ছু ব্যাঘাত হবে না, আপনি সেরকম মানুষই নন স্যার, আপনি সঙ্গে থাকলে আমাদের 3 ডবল ফুর্তি হবে। নিমাই, নরেন, সুরেন সমস্বরে বলল, নিশ্চয় নিশ্চয়। পিন্টু বলল, স্যার কোনান ডায়ালের সেই লস্ট রোল গল্পটা ওখানে গিয়ে বলতে হবে কিন্তু। প্রবোধ যেতে রাজি হল। দেওঘর আর যশিরির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে। বিস্তর সুদৃশ্য বাড়ি, পরিচ্ছন্ন রাস্তা, প্রাকৃতিক দৃশ্যও ভালো। ভৈরববাবুর অট্টালিকা, ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারিদিক দেখতে লাগলো। বাগানে অনেক রকম ফলের গাছ, গোটা কতক আতা গাছে বড় বড় ফল ধরেছে, অনেকগুলো একেবারে তৈরি, পেরে খেলেই হয়। প্রবোধ বলল, ভারী আশ্চর্য তো, ভৈরববাবুর দারোয়ানার মালি দেখছি অতি সাধু পুরুষ। সুধীর বলল, মনেও তা ভাববেন না, আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার, দারোয়ান নেই পারে আর মালি ছেদি মাহাতো, এদের মধ্যে ভীষণ ঝগড়া, দুজনে দুজনের উপর কড়া নজর রাখে, তাই পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি। প্রবোধ বলল, আত্মকলহের ফলেই এই, পাড়ে আর মাহাতো যদি একমত হতো তবে স্বাচ্ছন্দে আতা বেচে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারত। নিমাই বলল, আচ্ছা স্যার
আমাদের দেশ নেতাদের মধ্যেও তো ভীষণ ঝগড়া, তাও এত চুরি হচ্ছে কেন বলুন তো? সুধীর বলল, যা যা জ্যাঠামি করিস নি, আগে বড় হওয়া তারপর পলিটিক্স বুঝবি। নিমাই বলল, যদি দু তিন সেট দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস করা যেত, আমি তৈরি করা দেখেছি, খুব সহজ। সুধীর বলল, বেশ তো তুই তৈরি করে দিস। ও পারেজি, তুমি কাল সকালে তিন সেট খাঁটি দুধ আনতে পারবে? পারে বলল, জরুর পারবো হুজুর। নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল। বিকেলবেলা সকলে বেড়াতে বেরোল। ঘন্টাখানেক বেড়াবার পর ফেরার পথে সুধীর বলল, এই দেখুন স্যার, এই বাড়িটি কি সুন্দর, ভিনসেন ভিলা, গেটের উপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে। আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল, ওই ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল। নিমাই বলল, এদিকে দেখুন স্যার, উফ কি ভয়ানক পেয়ারা ফলেছে, কাশির পেয়ারার চাইতেও বড় বড়। নিশ্চয় বাড়ির দারোয়ানার মালির মধ্যে ঝগড়া আছে, একটাও চুরি যায়নি। ফটকে তালা নেই। সুধীর ভেতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বলল, কাকেও তো কোথাও দেখছি না, কিন্তু ঘরের জানলা খোলা, মশারি টাঙানো রয়েছে, তাই সবাই বেড়াতে গেছে। দারোয়ান, ও দারোয়ানজি, ও মালি। কোনো সাড়া পাওয়া গেল না। তখন সকলে ভেতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল। নিমাই বলল, স্যার, ও স্যার, একটা পেয়ারা পারব, পারি না স্যার, একটা। প্রবোধ বলল, বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয়ই খুব সস্তা, খেতে চাও তো কিনে খেও, বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, তা জানো না? জানি স্যার, না না চুরি করব না, শুধু চোখে দেখবো, কাশির পেয়ারার চাইতেও ভালো না মন্দ। প্রবোধ পিছনে ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো। মৌনং সম্মতি লক্ষণম ধরে নিমাই গাছে উঠল, পেয়ারা পেরে কামড় দিয়ে বলল, বোম্বাই আমেরটা একদম মিষ্টি। সুধীর বলল, এই নিয়ে ছাড়কে একটা দে। নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বলল, এটা ধরুন স্যার, একটু চোখে দেখুন, চমৎকার। পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বলল, সত্যি খুব ভালো পেয়ারা, আর বেশি পেড়ো না, তাহলে ভারী অন্যায় হবে কিন্তু, লোভ সংবরণ করতে শেখো। ততক্ষণে নিমাইয়ের সব পকেটে বোঝাই হয়ে গেছে, তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে। সুধীর বলল, এই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি, স্যার রাগ করেছেন, নিমে আয় চট করে, এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে। হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল, একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করলেন, দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি পোটলা। নিমাই গাছের ডাল ধরে ঝুলে ধূপ করে নেমে পড়ল। বৃদ্ধ চেঁচিয়ে বললেন, হ্যাঁ এসব কি, দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছ? ভদ্রলোকের ছেলের এই কাজ? যোগ্য সিং, এ যোগ্য সিং, বেটা গেল কোথায়? পোটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন। যোগ্য সিং এক লোট্ট বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমাচ্ছিল, এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো। সে হুঁশিয়ার লোক, গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বলল, হুজুর হুকুমদান তো থানে মে খবর দেওয়া আছে, হও বুঝে নাচ্ছি, ছেয়া ছেয়া অতর আমি ছেলিয়ার এই কম। হুজুর বললেন, খুব হয়েছে, ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশের মতো ঘুমোচ্ছিলে, তারপর মহাশয়দের কোত্থেকে আগমন হলো, এরা তো দেখছি ছোকরা, বজ্জাতি করবারই বয়স, কিন্তু তুমি তো বাবু খোকা নাও, তুমি বুঝি এদের সর্দার? প্রবোধ হাত জোর করে বলল, মহা অপরাধ হয়ে গেছে স্যার, এই নিমাই সব পেয়ারা দারোয়ানজির জিম্মা করে দাও, আমরা বেশি খাইনি স্যার, মাত্র দু তিনটে চেখে দেখেছি, অতি উৎকৃষ্ট পেয়ারা। কৃতার্থ হলুম শুনে, এরা বোধহয় স্কুলের ছেলে, তোমার কি করা হয়, নাম কি? আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য, মানিকতলায় রামগোপাল হাই স্কুলের মাস্টার, এরা সব আমারই ছাত্র, পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে। হাসা অভিভাবকটি পেয়েছে, খুব নীতিশিক্ষা হচ্ছে, আমাকে চেনো, ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রায়বাহাদুর খেতাবও আছে, কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই, বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি,
তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরি বিদ্যে শেখাচ্ছে, তাহলে কেমন হয়? যদি আপনি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার, আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কেউ বড় লোক হবার জন্য করে, কিন্তু কেউ কেউ, বিশেষত যাদের বয়স কম, নিছক ফুর্তির জন্যই করে। আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে। এই যে পেয়ারা চুরি দেখছেন, এ ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটি উচ্ছলতা। ওরে নবীন, ওরে আমার কাঁচা, উচ্চটি তোরা উচ্চে তুলে নাচা। রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছে, বিয়ে করেছো? করেছি স্যার। তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে এসেছো কি করতে, বনে না বুঝি? আগে খুবই বনে, কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন, আর আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলুম না, তাই এখানে এসেছি। স্যার, যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন। আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন। কে বললে ঊর্ধ্বে উঠে গেছি? আমাকে জলদগপ গিধর ঠাউরেছ নাকি? তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন? আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা, এখন যেতে পারো, এবারকার মতো মাপ করা গেল। এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন, কি বেয়াক খেলে মানুষ তুমি, এরা তোমার এতলাসের আসামি নাকি? তুমি এদের মাপ করবার কি, তোমাকে মাপ করবে কে শুনি? এখন যেও না বাবারা, এই বারান্দায় এসে একটু বসো। ভীমবাবু বললেন, এদের খাওয়াবে নাকি? তোমার ভাড়ার তো ঢুডু, চা পর্যন্ত ফুরিয়ে গেছে, হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাড়ি চলবে। সে তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেবে, মিনিট দশ সবুর করতে হবে যে বাবারা। গৃহিণী ভেতরে গেলে ভীমবাবু বললেন, উনি ভীষণ চটে গেছেন, না খাইয়ে ছাড়বেন না। অগত্যা ততক্ষণই এজলাসেই তোমরা আটক থাকো, এখানে উঠেছো কোথায়? প্রবোধ বলল, ভৈরব কুঠিরে, স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর। ভীমবাবু বললেন, কি সর্বনাশ, যার ফটকের পাশে বেগুনি বুগেনভিলিয়ার ঝাড় আছে সেই বাড়ি? আগে হ্যাঁ, বাড়িটার কোনো দোষ আছে? না, দোষ তেমন কিছু নেই, তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি। নিমাই বলল, ভূতে পাওয়া বাড়ি নাকি? ভূত কোন বাড়িতে নেই, এ বাড়িতেও আছে, ও পাড়াটায় বড্ড চোরের উপদ্রব, এ পাড়ার চাইতেও বেশি। একটু পরে ভীমবামুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন। ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন, এ কি এনেছো, আতার পায়েছে, এর মধ্যে তৈরি করে ফেললে? গৃহিণী বললেন, আর তো কিছু নেই, এই দিয়ে একটু মিষ্টি মুখ করো। ভীমবাবু বললেন, সবটাই এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর লোভ করো না বাপু, ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেয়েও, চিবুতে না পারলে সেদ্ধ করে দেব। সুধীর সহাস্যে বলল, স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফুলেছে, যা বড় বড়, কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব। ভীমবাবু বললেন, না না, অমন কাজ কি করো না, আপে আমার সয় না। ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বলল, এ কি, গাছের বড় বড় আতাগুলো গেল কোথায়? সুধীর বলল, বোধহয় পাড়েজি সর্দারি করে পেরে রেখেছে। ও পাড়ে, আতা কি হলো? পাড়ে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বলল, কি কহবা হুজুর, বহুত ঝামেলা হয়ে গেছে, এক মোটাসা বুড়া বাবু আর এক দুবলাসা বুড়ি মাই এসেছিল, বাবু পটপট সব আটা ছিঁড়ে নিলে, আমি মানা করলে খাফা হয়ে বললে চোপড়াহ উল্লু, আমার ডর লাগলে, শায়দ কই বড়া আফসার উফসার উসকা বাবা ডুবা হোগা। সুধীর বলল, হাতে লাল গামছা ছিল? জি হ্যাঁ, উসি মে তো বাতকে লিয়া গেল। হাসির প্রকোপ একটু কমলে নিমাই বলল, এ তো হলধর দত্তের চোরে চোরে গল্পের চাইতেও মজাদার। প্রবোধ বলল, যাক আমরা ঠকিনি, আতার পায়েস খেয়েছি, পেয়ারাও পেয়েছি,
কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে, তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন। নিমাই বলল, ভাববেন না স্যার, দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে, তখন না হয় পায়েস করে ভীমসেন মশাই আর তার গিন্নিকে খাওয়াবো। আপনারা শুনছিলেন রাজশেখর বসুর লেখা আতার পায়েস। গল্পে সূত্রধর ও প্রবোধ মাস্টারের ভূমিকায় আমি কৌস্তব, সুধীর সৌভিক, নিমাই সুশান্ত, ভীমচন্দ্র সেন শান্তনু, গৃহিণী সহস্রাব্দী, ঝাপ্পু সিং সায়ন, পিন্টু অনুরাগ, গল্প পাঠে এবং পাড়েজির ভূমিকায় চন্দ্রার্ক, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে অনুরাগ, ভিডিও এডিটিংয়ে আমি কৌস্তব, সমগ্র পরিচালনায় চন্দ্রার্ক এবং কৌস্তব। তো বন্ধুরা, আমাদের আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার কিন্তু আমাদের অনুপ্রেরণা দেবে। তাহলে দেখা হচ্ছে শিহরণের পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য বিদায়।